খারিজ হয়ে গেল উচ্চ আদালত এবং নিম্ন আদালতের রায়। কাঠুয়া গণধর্ষণ এবং খুনের মামলায় এক অভিযুক্তের বিচার হবে প্রাপ্তবয়স্ক হিসেবেই, জানিয়ে দিল শীর্ষ আদালত। কাঠুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শুভম সাংড়াকে নাবালক নয় বরং সাবালক হিসেবেই দেখা হোক বলে বুধবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ বুধবার জম্মু কাশ্মীর আদালতে নির্দেশ খারিজ করে দেয়। এই নির্দেশে সাংড়াকে না সাবালক মেনে নিয়ে তদন্তে এগোবে পুলিশ। 2018 10 জানুয়ারি কাঠুয়ার রাশা এলাকায় 8 বছরের এক শিশু কন্যাকে অপহরণ করা হয়। 17 জানুয়ারি তার দেহ উদ্ধার করা হয়। পুলিশের দেয়া চার্জশিট অনুযায়ী বেশ কয়েকদিন ধরে দলবদ্ধভাবে ধর্ষণ করে মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে ওই শিশুটিকে। পার্শ্ববর্তী এক মন্দিরেই শিশুটির ওপরে লাগাতার এই অত্যাচার চলে। 2019 সালে জম্মু কাশ্মীর আদালত 3 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 3 জন পুলিশ কর্মীকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়। শুভম সাংড়ার সে সময় 18 বছর না হওয়ায় আদালত মামলাটি জুবেনাইল আদালতে পাঠিয়ে দেয়। সেই নির্দেশকে এদিন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি পারদিওয়ালার পর্যবেক্ষণ যে মেডিকেল রিপোর্টে সাংড়ার বয়স যা লেখা হয়েছে তা আনুমানিক, ওই রিপোর্ট প্রমাণ হিসেবে নেবে না আদালত। কেউ রিপোর্ট চ্যানেল দিন রাত।